안녕하십니까, 시청자 여러분. 저 HID 코리아 방글라데시 EPS 센터 김동찬입니다. 그리고 이쪽은 저희 직원 나주르 씨, 그리고 이분은 좀 이따가 소개를 해드리겠습니다. 오늘 이렇게 유튜브 촬영을 또 하게 된 이유는 지금 한국행을 희망하시는 분들에게 좀몇 가지 정보를 드릴까 해서 그래서 이런 자리를 마련하게 됐습니다. 네, 감사합니다. 오늘 হচ্ছে আমাদের ইপিএস সেন্টার ডিরেক্টর স্যার কিমদংছান। তো আজকে আমরা আসলে আপনারা ইপিএস যারা যাবেন তাদের জন্য একটু উপকারী কিছু বিষয় নিয়ে আজকে আসলে হাজির হয়েছে হঠাৎ করে। তো আমি ইপিএস সেন্টার থেকে আর আমাদের একজন নতুন গেস্ট আসছেন, ওনার পরিচয় একটু পরেই দিবেন।네. 저, 카우샤 씨, 한번 자기소개 해 주실 수 있어요? 안녕하세요. 저 이름은 카우샤입니다. 콘로자로 한국에 14년에 들어갔다가 19년에 다시 와서 13년에 다시 갔어요, 한국에. 그러면은 이질 비자가 바꿔서 지금 휴가 받아서 여기 한국에 우리나라에 다시 왔어요. 21일 날 다시 들어가요. 가족은 아버지 어머니하고 여동생 두 명하고 남동생 한 명이에요. 예, 벵골로로 부탁드릴게요. 망나보시고요. 아마 남 무함마드 카우샤 아흐메드. 아마르 패밀리테 아마라 아마르 아부 아무 তারপরে দুই বোন এবং এক ভাই আছে, আমার স্ত্রী এবং সন্তান এক ছেলে আছে। 그 저기 회사에서는 뭐 어떤 일을 하세요? 회사에서 우리 회사는 타일 만드는 회사예요. 거기에서 우리 타일 만들어요. 이 회사에 좀 먼지 많아요. 먼지 많아 그거 문제가 아니고요. 우리는 거기 기술 많이 배울 수 있어요. 기술 많이 배웠어요. 또 제가 거기에서 지금 페이로도 운전해요. 그 다음에 운전 면허증도 지금 시험 몇번 해봤어요. 지금 합격하면은 면허 따고 잘 운전할 수 있어요. 네, 거기 우리 기계 돌려요. 기계 확인하고 기계 잘 들어가고 안 들어가고 그거 확인하고 사람들 같이 기분 좋게 거기 일하고 있어요, 한국에. 네. 벵고로도 한번 좀 해주실 수 있나요? 뱅고로. 네, 벵고로 한번. 아미 제 컴퍼니테 아치 세타 데동 타일 세종시티 অবস্থিত। আমরা সেখানে প্রথম অবস্থায় বাঙালি অনেক কমই ছিলাম। তো আমাদের ওইখানে এক সিনিয়র ভাই, ওনার নাম আব্দুর রাজ্জাক। তো উনি প্রথম ওখানে আমাদের বড় ভাই হিসেবে জয়েন দিছেন। তো কোম্পানি তখনও প্রোডাকশনে যায় নাই। তো ওই সময় কোম্পানিতে আমাদের অত কাজ ছিল না। তো ওই বড় ভাই কোম্পানি তখন ত্যাগ করে নাই। তো বড় ভাইয়ের এই ত্যাগ না করার কারণে কোম্পানিতে সে রয়ে গেছে। এটার জন্য কোম্পানির যে মালিক তার প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ স্বীকার করছে এবং ওনাকে বলছে যে তুমি ইচ্ছে করলে চলে যেতে যাইতে পারো, উনি যায় নাই। ওনার এই ত্যাগটা কোরিয়ানরা মনে রাখছে। মনে রাখার পর ওনার ওই বদৌলতে এখন পর্যন্ত আমরা 24 জন বাঙালি অলরেডি আসি, আমি সহ আরো 5-7 জন আসার প্রসেসিং এ আছে। আমরা ওইখানে টাইলস, আমি মেন বেসিক কাজটা হচ্ছে কি, আমরা যে টাইলস বানাই সেই টাইলসের মূল উপাদানই হচ্ছে বালু। তো এই বালুগুলো বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো আমরা আমি র মেটেরিয়াল সেকশনে আছি। এগুলো আপনার একটা মেশিনের ভিতরে নিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালস অ্যাড করে পেস্ট থেকে একটু পাতলা একটা লিকুইড আমরা রেডি করি। কু ছম হাংকুকে গাছিনেন যে ক্রোজাদেরি মানুষই কন্দেও 그분들한테 가시기 전에 좀 주의할 사항, 알아야 될 사항 이런 것들을 좀 말씀해 주실 수 있나요? 네, 한국은 거기 우리 소음 가는 사람들에게 많이 주의하는 이야기 있어요. 첫 번째는 한국 거기 3D 우리 알아요. 3D dangerous, dirty, 그다음에 difficult, 힘들어요. 몸, 그 다음에 어려워요. 이런 일 많이 있어요. 그거 생각하고 한국에 가야 되고, 한국인 어떤 일이 안 하고 그 일을 우리 해야 돼요. 그 대해서 우리 한국에 가요. 한국에 가서 먼저 한국 사장한테, 한국 사장님
জানতে ইয়াগি জাল দুরয় হাঙ্গুক সাদাং অর্থনীতি শিক্ষয় কুগো জাল হাগয় ওইনা মেন হাঙ্গুক সাদাং নিম জয় এগে জ হান্তে খিবনি জমি অনন হাঙ্গুক সাদাং নিম হাঙ্গুগে সালগে থা জয়া জয় ওইনা মেনন জেগা জিগম ইছিল ইছিল বিজাগা বাদ গইছয় ইছিল যা বিজাগা জেগা বাদল জনে হাং হাঙ্গুগ নংরিয়ক সিহম ইপিএস থপিক ইচানায় কু থপিক সিহম বগি ফিলিছয় তো খুঁতে উরি সালাং নিম হান্তে জেগা ইয়াগি আছে সালাং নিম উরি তো থই উইল ইর উইল ইল অফসয় ইলিসয় হইসা ইরককে দম বাপাস জেগা সুয় সুয় অতককে বাদায় তো সালাং নিম ইয়াগি আছে খাসা খকজন হাদিমা জেগা হেদুককে তো সালাং নিম উরি জে জয় এগে ইল ফিও ইচ্ছা ইল ফিও বগো উরি সুয় ফিও সুয়বে জেগা অন্ধে অন্ধে সুয় বিশ্বয় তো জেগা ইল সুয় বুড়ো মাছ দোষয় অন্ধে সুয় বিশ্বয় খুন আলুন জেগা ইয়াগান দুর্গাশয় আনি মেন হিগুয়া দোষয় ইরককে জেগা ইয়োগ্যউল তখন সুয় বাদাশয় তো ইগো জেগা অতককে বাদাশয় ইগো জেগা ইল জাল হানিকা সাদা নিম হান্তে উরি হইসা তেরি নিম বান্দা নিম কুসারাম হান্তে খাচ্ছি মাউন জককে ইল হাগো অতন ইলি শিক্ষয় থা জাল হেজসয় ইগো তেমনে জ হান্তে উরি খদাং নিম ইগো হেজসয় তো জেগা ইয়াগি ইগো ইল জাল হেয়া দেয় মাল তো জাল হেয়া দেয় তো দুবংশে উমশিক মঞ্জে উরি উরি ইসলাম সারামিন্দে মঞ্জ হাঙ্গুক দুর্গাছ উমশিক মঞ্জে গা জেল জেল মানি উরি বায় উমশিক মঞ্জে নন সম গামিও নন উরি হাঙ্গুক উমশিক আ দুর্গাছ আ ইগো উরি শিরয় ইগো উরি মগ শিরয় ইরন মাল হাদি মাসে মানে মেন সম দুর্গামিও নন ই অংশিক উরি ইসলাম সারাম তে মানে হাউরি খগি গা মগ মেন আম দেয় ইরককে মালচম বুদুরবকে হ্যাঁ দেয় বুদুরবকে হামে নন কো আজমনি শিখদাং আজমনি তো দোয়া জয় ওয়ানা মেন অন্ধে দন্দে হাঙ্গুগে শিখদাং এ দৈজি খগি আনি মেন অত্যন্ত খগি মন্দুর মেন আজমনি আ ইগো মগিমা অনলিয়গি খগি দুর্গা গইছয় ইরন দোয়া তো জুরি উরি আদিত্য বাদ গইছয় তো যে মাউন যোগকে সাধারণ নিমান্তে ইরককে ইয়াগে হামেন জয় যে খুরিগ ই জাল মগমিয়নন সাধারণ নিম উরি জাল মগমিয়নন উরি জাল ইল হালসু ইসয় সাধারণ নিমান্তে ইরককে মালচুম বুদুরককে হামেনন আমা সাধারণ নিম কুগ হেজে হেজয় অংশিক মন যে পুরজয়되게 많은 얘기를 또 스크로저한테 도움이 되는 말씀을 해주셨는데요. 요거를 좀 벵골말로 네. 아니면 나주를 씨가 해주겠어요? 아니면 해줄 수 있어요? 네네네. 아자 가샤바이 제가 무슨 이제 처음에 센터 디렉터사 제가 보는 이제 노톤 자라 코리아테 잡에 다들 এমন মানে হেল্পফুল হবে এরকম কোন কিছু বিষয় যাতে উনি প্রকাশ করে বা বলে যাতে করে আপনারা কোরিয়াতে গেলে খুব সফটলি আপনারা ওখানে অ্যাডজাস্ট করতে পারেন। তো প্রথমে যেটা উনি উল্লেখ করছেন যে 3D কাজের কথা, যে আমরা ডার্টি ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস কাজের জন্য কোরিয়াতে যাই, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এরকম যে আপনি কাজটাকে নিজের করে নেবেন এবং মালিকের কাছ থেকে কোনো কিছু আপনি যদি পেতে চান তখন মালিককে আপনার প্রথমে দিতে হবে। মালিককে মালিক নিয়েছেন তার কাজ করার জন্য, আপনার এক্সট্রা হেডেক নেওয়ার জন্য মালিক কিন্তু আপনাকে নেয় নাই। কারণ আপনি যদি ঠিকভাবে কাজ না করেন মালিক কিন্তু ওটাকে কি বলে মানে অনেক মানে তার উল্টো আরো মাথা ব্যথার কারণ হয়ে যান আপনি। সুতরাং মালিক যদি আপনার পক্ষে খুশি হয়, যেমন উনি 7-4 যেটা করছেন সেই জন্য ওনার কিন্তু অনেক বেগ পোহাতে হয়েছে, শনি রোববার কন্টিনিউ কাজ ছিল ওনার, কিন্তু সেই ক্ষেত্রে মালিকের কাছ থেকে এক্সট্রা পেপার নেওয়ার জন্য উনি বলছে যে আমার আসলে কাজের জন্য আমি ছুটি পাচ্ছি না, ক্লাস করার জন্য সুযোগ পাচ্ছি না। সেক্ষেত্রে মালিক বলছে খকজং হাজি মা আমি এটা কি ব্যবস্থা করে দিব। তখন ওনাকে এক্সট্রা ইয়াগান করতে দিয়ে মানে নাইট ডিউটি করতে দিয়েছে এবং যেদিন ক্লাস ছিল বা নাইট ডিউটি ছিল না ওই দিন হয়তো ছুটি দিয়ে দিয়েছে, এরকম করে করে উনি ওনার ক্লাসগুলো কন্টিনিউ চালিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আসলে মালিকের সাথে ভালো ব্যবহার কোনো বিকল্প নাই। কোরিয়াতে আপনার বন্ধু বান্ধব সবাই হচ্ছে দ্বিতীয়, প্রথম বন্ধু হচ্ছে আপনার কোরিয়ান মালিক। তো দ্বিতীয় কথা হচ্ছে যে খাবারের যে বিষয়টা উনি বলছেন যে প্রথমত আমরা এজ এ মুসলিম হিসেবে আমরা যখন কোরিয়াতে যাই আমাদের কিছু ফুড ভ্যারিয়া থাকে, যে আমরা হ্যাঁ থইজি কোকি খাই না বা সোকোকি অনেক সময় খেতে যাই না বা এই সে অনেক খাবার সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে গেলেই আমি হ্যাঁ আমি খাবো না, আমি অন্য জায়গায় চলে যাব, আমাকে খাবার টাকা দাও, হ্যাঁ না দিলে আমি চলে যাব, এই ধরনের কোনো কিছু কিন্তু বলা যাবে না। আপনি জাস্ট না খেলে চুপ করে বসে থাকেন, রুমে গিয়ে আপনি পাউরুটি কলা খান,
তাও আপনি মালিককে বলতে পারবেন না যে আমি খাবো না, এই কথা এইভাবে মানে রিফিউজাল করা যাবে না। আপনি মালিককে বোঝাতে হবে যে আমি আসলে মুসলিম সালামের জন্য এটা আমি খাইতে পারি না বা কষ্ট হয় আমার, তো আপনি আমাকে একটু বিকল্প ব্যবস্থা করে দেন। আর শীতটাঙ্গে যে আজম্মা থাকে ওনাকেও একটু যদি আপনি রিকোয়েস্ট করেন যে আজম্মা যেই দিন যেই জিনিসের মধ্যে মাংস যায় বা আছে আপনি আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিন, একটু মনে করে দিন, আমি তাহলে ওটা খাবো না। বিকল্প হিসাবে যে মালিককে বা ওনাকে রিকোয়েস্ট করেন যে একটা ডিম দাও, ফেরান মারি দাও, অথবা একটু মাছ দাও আলাদা, হ্যাঁ দেখবেন যে আপনার কাজের কারণে ওটা অটো চলে আসবে, আপনি বলা লাগবে না। সুতরাং এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে খাবারের বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ বিষয়, যে আপনারা খাবার নিয়ে অনেকে গেলেই মানে আমার খাবার টাকা দিতে হবে এই সেই এগুলো ঝামেলা করা যাবে না। কোম্পানির মালিকের সাথে ভালো ব্যবহার করে আপনি মালিকের কাছ থেকে পরবর্তীতে ভালো কাজ দেখিয়ে এক্সট্রা সময় নিয়ে আপনাকে টাকাও দিতে পারবে, এবং আপনি যে জিনিসগুলোতে মাংস রিলেটেড থ্রিজিকি বা এগুলো আছে এগুলো অ্যাভয়েড করে চলেন। এগুলো না খেয়ে অনেক শাক সবজি রিলেটেড করিয়া আমরা জানি যে অনেকগুলো ভানসান আছে, তাই না, সেগুলো থেকে আপনি খাবার নিতে পারেন। সুতরাং ওই খাবার না খেলেও তো আপনি বাঁচবেন না তা না, অনেক ভ্যারাইটি দিয়ে কোরিয়ান রেস্টুরেন্ট গুলোতে খাবার পরিবেশন করা হয়, এই কথাই বলতে চান। থ্যাংক ইউ। যে지금 보이스 플레스라고 하죠? 송출기관하고 저희 HID 코리아가 고민이 있어요. 뭐냐면은 방글라데시 근로자원 이제 시험은 지금 많이 보고 있는데 지금 구직자 명부에 들어가잖아요, 합격하면은. 근데 구직자 명부가 지금 6천명, 7천명이 되어 가고요. 또 얼마 전에 봤었던 그 기능시험이 있었어요, 소수업종. 그분들이 또 합쳐지면은 거의 또 한 2만 명 가까이 생길 거란 말이에요. 근데 문제가 지금 그 방글라데시 근로자가 선택받는 이제 비중이 그렇게 크지가 않아요. 그런데다가 더 안 좋은 건 뭐냐면은 지금 올해 16만 5천 명을 뽑으려고 했는데 지금 생각보다 한국 사업주들이 근로자 16개국 근로자들 뽑는 비중이 많이 줄었어요. 지금 한국 경제가 좀 악화된 영향도 있고 여러 가지 이유가 있는 것 같은데, 어쨌든 그래서 뭐 내년에 시험을 지금 많이 볼 수 있을 건지 사실은 좀 미지수예요. 근데 뭐 되도록이면 봐야 되겠지만은. 그런데 제가 카우샤 씨나 또는 여기 계신 나주르 씨나 다 E9 근로자신데, 이 지금 방글라데시 근로자들이 어차피 사업주 선택에 의해서 가는 거 아닙니까? 그래서 한국 사장님들의 선택을 더 많이 받으려면 어떻게 해야 될 것인가, 그거에 대해서 좀 의견을 여쭤봐도 괜찮을까요? 네. এখন জিনিস বিষয়টা নজরুল ভাই আমাদের যেটা বললো যে আসলে এখন আমাদের এই যে ইস্যুগুলো আসলে অনেক কমে গেছে। অনেক কমে যাওয়ার কারণে প্রধান কারণ তো খাবার, আমরা সেটা তো নোট করছি। খাবার ছাড়াও আমাদের নিজেদেরও কিছু ব্যক্তিগত বিষয় আছে যেগুলোর জন্য আমাদের এই ইস্যুগুলো অনেক কমে যাচ্ছে। যেমন হচ্ছে কি, আমি নতুন অবস্থায় যখন একটা কোম্পানিতে গেলাম, যাওয়ার পর স্বাভাবিক এখন কোরিয়ায় অনেক, আগে এত বেশি লোক যাইতো না, এখন অনেকজন লোক যাওয়াতে পরিচিতিটা অনেক বেড়ে গেছে। আমার যেমনও দেখা যায় যে আমার এলাকারই কয়েকজন লোক ওই কোরিয়াতে থাকে, তো আমিও গেলাম। এখন যাওয়ার পর তারা হয়তো একটু ভালো আছে, আমি হয়তো একটু খারাপ আছি। এখন যাওয়ার পর যে কোম্পানিতে আমি নতুন হিসাবে গেলাম, ওইখানে গিয়ে আমি করলাম কি, ভালো লাগতেছে না, কাজটা একটু কঠিন, এসব চিন্তা ভাবনা করে পাশের জন যে আমার এলাকার যে ভাই আছে, এলাকার যে বন্ধু আছে, তাকে ফোন দিলাম যে কি অবস্থা তোমার। তো সে বললো কি যে আমি তো ভালো আছি, আমার বেতন এরকম, আমার বেতন সেরকম। আর এদিক দিয়ে আর যিনি ফোন করলেন ওনার বেতন কম, উনিও কষ্ট আছেন, সেটা আছেন। এখন কি করলেন আপনি, এখন আমি আমি নিজেও এটা ফেস করছি, আমার কোম্পানিতে আমি ফেস করছি, যেটা হচ্ছে কি, সে আসছে কোম্পানিতে আমাদের প্যাকিং সেকশনে কাজ করছে, বিভিন্ন ধরনের কাজ করার পর এত কষ্টের কাজ না, কিন্তু আরেক জায়গায় তারা এরকম কাজ কষ্টের হলেও ওই একসঙ্গে অনেকজন থাকে, পরিচিত লোকজন থাকে, বেতন বেশি, এসব বলে শুনে ওই কোম্পানিতে বলে কি যে আমার এই সমস্যা হয়েছে, আমার মাথা ব্যথা করে, আমার ওই ব্যথা করে, নানান ধরনের মিথ্যা কথা বলে ওই আরেকটা কোম্পানিতে আপনারা চলে যান। তো এই জিনিসটা যারা করেন, এই জিনিসটা করার পরে তো কোথায়
আঘাতটা পায়, আঘাতটা পায় সে মালিক, যে সে চিন্তা করে কি এই লোকটাকে এত কষ্ট করে আনলাম, এই লোকটাকে আনার পিছনে কতবার তাকে নদনগুতে যাইতে হয়েছে, আবার কেবিজে যখন আপনি আসছেন কেবিজে আপনাকে যাওয়া আসা নিয়ে আসা কতগুলো টাকা খরচ করে আপনাদেরকে আনে, তো তার কৃতজ্ঞতা বোধ স্বরূপ আপনি তো কিছু করলেনই না, বরঞ্চ তাকে আপনি এইভাবে ইয়ার মধ্যে একটা ঝামেলার মধ্যে ফেলে আপনি আরেক কোম্পানিতে চলে গেলেন, তো সে তো আর জীবনে কোনোদিন বাঙালি তো আনবেই না, বরঞ্চ তার আশেপাশে একটা ফ্যাক্টরির মালিকের সঙ্গে অন্যান্য কয়েকটা ফ্যাক্টরির মালিকেরই তাদের কথাবার্তা হয়, তারা যখন বলে যে তো কই আপনার কোম্পানিতে বাঙালিরা কেমন করতেছে, তখন তো সে তো অবশ্যই বলবো যে একটা বাঙালি আর একটা লোক আনছিলাম পরীক্ষামূলক ভাবে, আইনা দেখলাম যে করলো না, চলে দুই মাস না করে চলে গেলো, না করে বাঙালি তাহলে এমন করে, এইভাবে সে ওই আরেকটা মালিকও জানতে পারলো যে বাঙালির অবস্থা বাঙালিরা এমন করে। তারপরে ধরেন অনেকে আবার এই যে খাবারের সমস্যা নিয়ে হ্যারাসমেন্টের ইয়া করেন, হ্যারাসমেন্ট বলতে মালিককে একটা মানসিক পেরেশানির মধ্যে ফেলান, তো সেই বিষয়টা নিয়েও যখন তারা আলাপ আলোচনা করে যে বাঙালি যদি আনা হয় তাহলে এই খাবারের এই ঝামেলাগুলো হয়, তারা এই টাকায় না সেই টাকায় না এরকম করে সেরকম করে খাবারের টাকা চায় এটা নিয়ে গ্যাঞ্জাম করে, তো এই বিষয়গুলো আস্তে আস্তে বিভিন্ন ফ্যাক্টরি টু ফ্যাক্টরি জানাজানি হয়, জানাজানি হওয়াতে ধরেন আরেকটা ফ্যাক্টরিতে নতুন অবস্থায় তারা কোনো বাঙালি নেয় নাই, কিন্তু সে চাচ্ছে যে এবার বিদেশি একটা শ্রমিক নিবে, তখন যদি ও আরেকটা বাঙালি যে পরিচিত যে ফ্যাক্টরিতে বাঙালির যদি রেপুটেশনটা ভালো থাকে তো সে করলো কি যায় বলো যে তুমি যে বিদেশি শ্রমিকগুলো কাজে লাগাচ্ছ এরা কেমন, তো ওরা যদি বলে যে হ্যাঁ বিদেশি শ্রমিক আমি যে বাঙালি ইউজ করতেছি বাঙালিদের ব্যবহারটা ভালো বাঙালিরা ভালো মোটামুটি কাজ ভালো করে, তাহলে সেও বাঙালি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো, এখন যদি সে বলে যে বাঙালিরা যদি খারাপ বাঙালিরা এরকম কাজ করে সেরকম কাজ করে তাহলে সে তো আর বাঙালিতে নিল না, তো এই কোটাটা কই চলে গেল আমাদের পার্শ্ববর্তী দেশে মিয়ানমার নেপাল ভুটান এই এইসব দেশে দেশের ওই কোটাটা পেয়ে গেল। তারপরে আরো কিছু বিষয় আছে যেমন ওই ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে আমরা বিভিন্ন ধরনের সমস্যার ইয়া করি নিজেরাই সৃষ্টি করি, তারপরে আবার অনেকে নতুন অবস্থায় গিয়ে কাজ কঠিন, আরে ভাই আমরা এই মাথায় তো এটাই রাখতে হবে যে যেই কাজ ওনারা করবেন না ওই কাজ করানোর জন্যই তো আমাদেরকে নিছে, মাথায় এটা সেট করতে হবে প্রথম দিক দিয়ে যে আমি প্রথম দিক কোম্পানিতে গেছি অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, যে অনেক কষ্ট স্বীকার করার পরে কষ্ট সহ্য করে পড়ে রয়েছি, এখন মোটামুটি ওই কোম্পানিতে একটা ভালো পজিশন আছে কোম্পানিতে মোটামুটি আপনার এই এখন আর ওই তো কষ্ট আমার করা লাগে না, কারণ স্বাভাবিক একটা কাজ যখন আপনি করতে থাকবেন প্রথম অবস্থায় প্রত্যেকটা লোকেরই যে নতুন চাকরিতে জয়েন দেয় ছয় মাসের একটা প্রভিশন পিরিয়ড থাকে, এই ছয় মাসে কোম্পানি যে কোনো কোম্পানি হোক নতুন অবস্থায় গেলে সে আগে চেক করে যে এই লোকটা কেমন সে কতটুকু কষ্ট সহ্য করতে পারে কতটুকু প্রেশার সে নিতে পারে, সেটা বাংলাদেশ হোক কোরিয়ায় হোক সব একই রকম, তো প্রথমে তো সে আপনাকে দেখবে কষ্ট আপনি সহ্য করতে পারেন কিনা সেটা দেখবে, তারপর যখন আপনি কষ্ট সহ্য করে কষ্ট সহ্য করে যখন আপনি টিকে যাবেন তারপরে আপনি যদি কাজেও ফাঁকি দেন সে বিশ্বাস করবে না, কোরিয়ানরা বিশ্বাস করবে না যে না সে কাজে ফাঁকি দেয় না সে কাজ ইয়লসিমি করে, তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, কষ্ট করতে হবে এই মন মানসিকতা নিয়েই আমাদের কোরিয়া যেতে হবে, আর ওই কোম্পানি ঘন ঘন চেঞ্জ করা কোম্পানির এই সমস্যা ওই সমস্যা ছোটোখাটো সাধারণ বিষয়গুলো নিয়ে কোম্পানি চেঞ্জ করার জিনিসগুলো আমরা অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করে চলবো। 네, 왠지 이해는 못했지만 이해가 될 것 같습니다. 그러면은 저기 더 여쭤볼 게 있는데, 지금 나눴던 말씀하셨던 얘기는 저 이따가 저희가 사실은 시험이 지금 진행 중이에요. UBT 시험이. 그래서 2부를 좀 시작하고 나서 또 마저 이어서 얘기를 해보도록 하고요. 저기 1부 끝으로 그 이제 한국 은행이나 뭐 기숙사 뭐 그리고 밥 먹는 거 또 뭐 종교 활동 이런 한국 생활에 대해서 좀 한국에 가실 근로자분들을 위해서 미리 유의할 사항이나 좀 당부 사항 뭐 이런 것들을 말씀해 주시면 감사하겠고 벵고로로 부탁드리겠습니다. 감사합니다. 스마트 뱅킹 앞에 고려 니벨 나올에 거래 보시 앞에 저걸 돈을 렌덴 보태 보면 이따 전 앞나게 시들 못해 거스트 거래 미스틸 못해 앞나 ATM 보태 아직도 하거나 দ্বিতীয় যেটা হচ্ছে কিসুকসা, এই কিসুকসা জিনিসটা হচ্ছে আমাদের আমরা যদি বাংলা ভাষায় বলি যে ম্যাস ম্যাস বলতে, এখানে অবশ্যই আমি আমার মন মতন কোনো কিছু তো করতে পারবো না, এখানে অবশ্যই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলাচল করতে হবে, সেটা হচ্ছে যে আমার সঙ্গে আমার রুমমেট হিসেবে বাঙালি ভাইও পড়তে পারে ইন্ডিয়ান ভাইও পড়তে পারে আবার একজন কোরিয়ানও পড়তে পারে, সেটা তারা আমি জানি না যে আমার সঙ্গে কে পড়তেছে, তবে অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে একটা শৃঙ্খলা আছে ওই হিসেবে চলাচলের একটা জিনিস আমাকে সবসময় মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে আমরা তো কাজ করে সেটা আমি না রাতেও কাজ করতে পারি দিনেও কাজ করতে পারি, এখন আমি রাতে কাজ করতেছি রাতে কাজ করতে
করতেছি, এখন আমি রাতে কাজ করে আমি বাসায় গেলাম, আমার কিছু মানে ম্যাচে গেলাম। এখন ওই যে আমার সঙ্গে যে রুমের শেয়ার করতেছেন, সে হয়তো তার দিনে কাজ অথবা সে তার বন্ধ কাটাচ্ছে, এখন আমি যে রাতে কাজ করে আসছি আমি কিন্তু ক্লান্ত। এখন সে যদি আমি যদি সে যদি আমাকে ডিস্টার্ব করে, আমাকে আমি ঘুমাচ্ছি সে যদি বিভিন্ন জিনিস নাড়াচাড়া করে, এই জিনিসগুলো আমাকে কিন্তু অনেক কষ্ট দিবে। তো এই জিনিসগুলো থেকে এইগুলো আর আমাদের বাঙালির মধ্যে এই জিনিসগুলোই জানি বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, যে আমরা খিচুচ্ছে আমাদের মেসেজ থাকে দুই রুমমেটের মধ্যে ঝগড়া, সে কাপড় চোপড় উল্টাপাল্টা করে রাখে, সে এই মোজা খুলে এভাবে রাখে, জুতা ফ্যাক্টরির পরার জুতা রুমের ভিতরে নিয়ে আসতেছে। এই জিনিসগুলো আমরা একটু সাবধানে রাখবো, এই জিনিসগুলো আমরা একটু মেনে চলার চেষ্টা করবো। আর খিচুচ্ছা সবসময় যদি খিচুচ্ছা পরিষ্কার করার লোক থাকে তাহলে তো আছে, আর যদি না থাকে তাহলে খিচুচ্ছার যে নিয়ম থাকে যে প্রতি রুমে সপ্তাহে এক রুম ওয়াইজ এভাবে পরিষ্কার করতে হবে, সেই পরিষ্কারটাও আমরা নিজেরটা নিজে করবো। আমাদের কোম্পানিতে আমরা এভাবেই ইয়া করতেছি, আমাদের খিচুচ্ছা বলেন আমাদের যে কোম্পানির যে মেইন টয়লেট সেটাও আমরা নিজেরাই করি, এখানে লজ্জার কিছু নাই। কারণ আমাদের যে কোম্পানির যে ম্যানেজার লেভেলের যারা আছে তারাও যদি তাদের নিজের টয়লেট নিজে পরিষ্কার করতে পারে, তাহলে আমাদের কোম্পানিতে যে টয়লেট আমরা ইউজ করতেছি এটা শুধু বাঙালিরা করে তা না, কোরিয়ান সবাই মিলে ঝিলে আমরা সেই টয়লেট আমরা পরিষ্কার করি। তো এভাবে আমরা কিছু স্যার ইয়াগুলো ইয়া করবো।